কুম আসসালাম আহমদুল্লাহ আবার আমাদের এক বোন জানতে চেয়েছেন কোন ছেলে বাচ্চাকে বড় আলিম বানাতে চাইলে ছোটবেলা থেকে কিভাবে কোন প্রতিষ্ঠানে পড়াতে হবে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমাদের সমাজে একটি ভুল ধারণা যে সন্তানকে কোনো প্রতিষ্ঠান আলেম বানিয়ে দিয়ে থাকে বা সন্তানকে যদি আলেম বানাতে হয় তাহলে প্রতিষ্ঠানে দিলেই সে আলেম হয়ে যাবে এটি আসলে আমাদের একটি ভুল চিন্তা আমি আপনাদেরকে যে পরামর্শ দিব তা হচ্ছে আপনি আপনার সন্তানকে যেমনটি দেখতে চান ঠিক সেই জিনিসগুলো আপনারা পরিবারের যারা কর্তা রয়েছেন পরিবারের যারা দায়িত্বশীল রয়েছেন পিতা হন কিংবা মাতা হন আপনারা ঠিক সেই জিনিসগুলোই নিজেদের জীবনে এটা যদিও আপনি ওই শিশুর মতো বাস্তবায়ন করতে পারবেন না কিন্তু অন্তত সেটার জন্য প্র্যাকটিস শুরু করে দেন আপনি চাচ্ছেন আপনার ছেলে আপনার বড় হলে সে ভালো একজন নামাজি হবে তো আপনারা আপনাদের ঘরের ভিতরে নামাজ এভাবে একটু কায়েম করার চেষ্টা করেন আপনি চাচ্ছেন আপনার আপনার সন্তান সকালবেলা পড়বে তো আপনি ঘরে ওভাবে তেলাওয়াতের সকালবেলা অভ্যাস করেন আহ আপনি চাচ্ছেন আপনার ছেলে বাসার ভিতরে নফল সালাত আদায় করবে তাহাজ আপনারা এটা শুরু করেন এই ধরনের অর্থাৎ যে জিনিসগুলো আপনার ছেলেকে দিয়ে আপনাদের ছেলেকে দিয়ে চাচ্ছেন সেই জিনিসগুলোর প্র্যাকটিস আপনার ঘরের ভিতরে আপনার বাসার ভিতরে আপনি শুরু করে দেন তাহলে ছোট থেকেই তার মন মানসিকতা তার চলন বলন এগুলো ওভাবেই তৈরি হবে এরপরে যখন আস্তে আস্তে সে বয়সের ধাপে ধাপে সে এগিয়ে যাবে তখন এই জিনিসগুলোই কিন্তু তার শুরু থেকেই তার অন্তরের ভিতরে গেথে গিয়েছে এটার থেকে কিন্তু সে আলাদা বা বিচ্ছিন্ন হওয়ার আর চিন্তা সে সে করবে না কারণ জন্মগতভাবে ভাষা শিখেছে আপনাদের থেকে আহ সে যেভাবে আপনাদের থেকে কথাবার্তা বলার আচরণ ভঙ্গি আহ এই ধরনের জিনিসগুলো ঠিক শিখেছে ঠিক সেভাবেই সে কিন্তু ইসলামের যে মৌলিক জিনিসগুলো সেগুলো সে আপনাদের থেকেই শিখবে অতএব খুব ছোট্ট বয়সে শেখার মোটামুটি বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট দায় দায়িত্ব কিন্তু পিতামাতার এটা কিন্তু কোনো প্রতিষ্ঠান কখনো দিতে পারে না আমরাও পড়ালেখা করেছি আপনি দেখেন আজকে যারা দেশের প্ল্যাটফর্মে হোক বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে হোক যারাই কথা বলতেছে এদের একটু শৈশব কালটা একটু পড়ে দেখবেন তাদের জীবন ইতিহাসটা একটু জেনে দেখবেন এরা কিন্তু অধিকাংশই বলতে গেলে দশজনের ভিতরে হয়তো আটজন বা নয় জনই তাদের পিতা মাতার পরিচালনায় কিন্তু তাদের শৈশব কৈশোর কাটিয়েছে একটা একটা পর্যায়ে যখন এসেছে যেখানে নিজের বুঝতে পেরেছে সেক্ষেত্রে হয়তো তারা একটা প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে বা একটা প্রতিষ্ঠানে তারা স্থায়ীভাবে আহ পড়ালেখা শুরু করেছে কিন্তু একেবারে শৈশব এবং কৈশোরে আমরা এখন যে চিন্তা চেতনায় এগিয়ে যাচ্ছি এবং অনেকে আমরা এক্ষেত্রে দাওয়াতও দিচ্ছি এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না কারণ সবকিছুর একটি সময় রয়েছে এবং বয়স রয়েছে অনেক সময় দেখা যায় যে শৈশব এবং খুব ভালো যায় কিন্তু দীর্ঘদিন মানে ছোট থেকে সে তদারকি দূরে থাকার কারণে পিতামাতা মনে করতো যে ছেলে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে হঠাৎ আসমান তাদের মাথার উপরে ভেঙে পড়ার মতো একটা অবস্থা দেখতে পাই যে আসলে তার ছেলেটা আহ মানে খারাপ পথে চলে গেছে বা এমন হয়েছে যে যা তারা চেয়েছিল তেমনটি বা ভিন্ন কিছু হয়ে গেছে এই জন্য আমি পরামর্শ দিব না যে কেউ আপনি তার বাচ্চাকে প্রতিষ্ঠানে আবাসিক ভাবে রেখে সেখানে আপনি পড়ালেখা করাবেন বা বড় আলেম বানানোর স্বপ্ন দেখে এই ধরনের কিছু করবেন একটি ক্ষেত্রে এটি হতে পারে সেটা হচ্ছে কোরআন হেবজু এটা একটু কঠিন কাজ এবং এটা নিয়মিত সে যদি পড়া আদায় না করে তাহলে তার জন্য এটা একটু লম্বা সময় দরকার হয়ে বসতে পারে তো এই ক্ষেত্রে হয়তো তাও যদি বাড়িতে থেকে থেকে যদি কোরআনটা হেফজো করা যায় তাহলে সেটা সবচেয়ে ভালো নতুবা আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানে আপনার আশেপাশের যে প্রতিষ্ঠান অন্তত শিক্ষা দীক্ষার ক্ষেত্রে মানসম্মত সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন এবং সেখানে সব মিলে সারা দিনের ভিতরে সে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিবে বাকি যে সময়গুলো সে সময়গুলো আপনার কাছেই থাকবে আপনি তাকে শিখাবেন সে কিভাবে বড় হলে চলবে কিভাবে সে কথা বলবে কি আচরণ করবে এগুলো আপনাদের থেকে সে অন্যান্য বিষয়গুলোর মতো শিখে নেবে এমনটি হওয়া উচিত বলে আমি মনে করি এরপরে যখন একটু মানে সে বুঝবে সবকিছু ভালো মন্দ এবং তার আহ অন্তরের সাথে তার রক্ত সাথে যখন নীতি নৈতিকতা এগুলো ফিক্সড হয়ে যাবে তখন সে আপনার বাহিরে কোথাও গেলেও তার যে মূলনীতি ঠিক রয়েছে বা মৌলিকভাবে সে ভালোটাকে পছন্দ করে খারাপটাকে ঘৃণা করে এই জিনিসগুলো নিয়ে সে সামনে এগিয়ে যেতে পারবে নতুবা অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় আহ তো আমার মনে হয় কথা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমরা যারা এরকম সন্তানদেরকে মানুষ করতে চাই চাই বড় আলেম বানাতে তারা অন্তত প্রাথমিক যে অবস্থাগুলো অবস্থা ওভাবে পারিবারিক অবস্থা তাদের নিজেদের এটা দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আপনি কোনো আলেমের সহযোগিতা নিতে পারেন বা কাছাকাছি যারা আলেম রয়েছেন তাদের থেকে আপনি পরামর্শ নিতে পারেন কিন্তু একটা বয়স হলে পরে একটু যখন সে ভালো মন্দ বুঝবে তখন আপনি এভাবে আবাসিক কোন প্রতিষ্ঠানে দিতে পারেন এবং বর্তমানে এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে এবং এটার জন্য খুব দূরেও যেতে হবে না প্রত্যেকটি এলাকায় মোটামুটি এখন মানসম্মত পাশাপাশি হচ্ছে আপনি নিশ্চিত থাকতে পারেন এমন প্রতিষ্ঠান তৈরি হয়েছে হচ্ছে এবং সামনে হয়তো আরো হবে আল্লাহ আলম মোহাম্মদ thank yeah. you.